বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রকোপ চলেছে এই ভাইরাসের রয়েছে তবে মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ ও কর্মপরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাসে একচল্লিশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আর আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার দুইশো ছাড়িয়েছে জানা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে মাত্র দশ দিনে এক হাজার সজ্জার হাসপাতাল বানাচ্ছে চীন হাসপাতালের আয়তন হবে আড়াই লাখ বর্গফুটের বেশি করুন ক্রেতার দেন ক্রেতার দেন করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক কতটা সহায়ক এই ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া আক্রান্ত ব্যক্তি পঞ্চাশ বছর বয়সী চীনা নাগরিক বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির ভিক্টোরিয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জেনি মিকাক্স। অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্সে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে চীন বাদে বিশ্বের নয়টি দেশে তেইশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয় তবে শনিবার তালিকায় যুক্ত হল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাম যার মাধ্যমে চীনের বাইরে এগারোটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাতাশ জনে ভারতের চার রাজ্য করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এগারো জনকে পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ তবে বাংলাদেশ নোভেল করোনা ভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ক্রাইসিস সেন্টার ও কন্ট্রোল রুমের সরকারি পরিচালক আশা আক্তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত চোদ্দ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও আরো দশ জনকে নিয়োজিত করা হয়েছে তাছাড়া একজন নার্স ও একজন চিকিৎসককে এ কাজে নিয়োজিত করা হয়েছে দেশের বাইরে থেকে আসা প্রত্যেক রোগী থার্মাল ক্যামেরা স্ক্যানার ছাড়া প্রবেশ করতে পারছেন না এ স্ক্যানারে যাত্রীর শরীরের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে স্ক্রিনে লাল দেখাবে তখন ওই যাত্রীকে স্ক্রিনিং করা হয় তাছাড়া যেসব দেশে রোডটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে চীন সহ থাইল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান হংকং ফ্রান্স অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং না করে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক দা সানিয়া তাহমিনা বাংলানিউজকে বলেন এ অবস্থায় বাংলাদেশ চুকিমুক্ত নয় তবে মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে তিনি বলেন দেশের বিভিন্ন স্থল নৌ ও বিমানবন্দর সমূহে ইমিগ্রেশন ও আইএইচ আর স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্কতা এবং রোগের সার্ভিলেন্স জোরদার করা হয়েছে হজরত শাহজালাল বিমানবন্দর সহ দেশের বিভিন্ন প্রবেশপথ সমূহে নতুন করোনা ভাইরাস স্ক্রিনিং কার্যক্রম চালু হয়েছে নতুন ভাইরাস সম্পর্কে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের জন্য রোগ প্রতিরোধ সংক্রান্ত প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে সানিয়া তাহমিনা বলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সাতটি প্রবেশপথে ডিজিটাল থার্মাল স্ক্যানারের মাধ্যমে আক্রান্ত দেশ থেকে আগত রোগীদের স্পর্শ না করে জ্বর পর্যবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে এদিকে প্রস্তুত রয়েছে কর্মীতলা জেনারেল হাসপাতাল নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য রেফারেল হাসপাতাল হিসেবে নির্দিষ্ট রাখা হয়েছে চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখা হয়েছে korun